তাকে তুলে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন সেলিব্রেশন করছে, তাকে মাটিতে পেয়ে পালানো হয়েছে, তেরে আসা হয়েছে। মারামারি হচ্ছে দুই পক্ষ, দুইটা হামলা, একটা হাতে মারা হয় আমার টিম থেকে যারা জড়িত তাদের পক্ষ থেকে আমি সরি। আমার একটা অ্যাসিস্ট্যান্টকে যে কালকে প্রথম খেলা দেখতে এসেছে তাকে তুলে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন সেলিব্রেশন করছে, তাকে মাটিতে পেয়ে পালানো হয়েছে, ব্যাট নিয়ে তেরে আসা হয়েছে। আমরা প্রশ্ন লক্ষ্য করেছি এদেরকে বলছি এরা কারা, মানে সেটা বলতে হয় যে সেই কথা মতো কারা এরা থেকে আমাদেরকে আমরা পরে ভিডিও ফুটেজ থেকে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তারা কেউ সেই টিমের প্লেয়ার নয়, তারা কেউ আমাদের টিমের প্লেয়ার নয়, তারা কেউ সেলিব্রিটি সমাজের মধ্যে কয়েকজন আছে কিন্তু এটা সামগ্রিক চিত্র নয়, মাত্র 5 থেকে 6 জন। তো সেলিব্রিটি সমাজ কতজন আপনারা বলেন তো, মাত্র 5 থেকে 6 জনের হামলা এটা, এটাকে প্লিজ দেখেন। আপনারা বিনোদন সাংবাদিকতা করেন, আমাদেরকে নিয়ে তো করেন না, আমরাই তো বানাই ছবি, আমরাই তো কাজ করি, আপনারা আমাদেরকে নিয়ে রাখেন, আপনারা আমাদেরকে তুলে ধরেন, আমাদেরও মান সম্মান, একই সাথে আপনাদের মান সম্মান সত্যিটা তুলে ধরতে। এখানে মারামারি হয়নি, বিন্দু মন্ত্র এখানে মারামারি হয়নি, যদি মারামারি হতো এখানে অনেক কিছু হতো। কিছু মানুষ আক্রমণ করেছে, এক দেড় মিনিটের মাথায় তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে ফেলার জন্য 2টি ভিসা করেছে। আমরা এই কয়টা মানুষকে আইডেন্টিফাই করেছি, তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এখানে সবাই তো শিল্পী না, পারফর্মারও আছে, এগুলো অনেক পারফর্মারই রয়েছে। শিল্পী তার আচরণটা সৃষ্টিশীলতায় সৃষ্টি আর ধ্বংস এক জিনিসটা, একটা শিল্পী শুধু সৃষ্টি করে ধ্বংস করে। সো যারা তৈরি হয়েছে সেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার যারা আছে সেলিব্রিটিস যারা আছে তাদের মধ্যে আমার কোনো বক্তব্য নাই। প্লিজ আপনারা বলতে পারেন মারামারি করেছে, হামলা হয়েছে সেটা, কিন্তু প্লিজ এই কথাটা বলতে না মারামারি করেছে, মারামারি হচ্ছে দুই পক্ষ, দুইটা হামলা, একটা হাতে হামলা করেছে, মারা হয় মারা, আমার ভাইরা মার, আমার দুষ্ট ভাইরা ভাগ্য হয়েকে মার দিয়েছে, দুটোই আমার ভাই। সো সেখানে আমরা এই বলনা, আমরা অর্গানাইজার তারাও আমাদের ভাই, তাদের কাছে সুবিধা এবং খেলতে চাই চ্যাম্পিয়ন হতে চাই, সেই সময় আমরা চাই না খেলে চ্যাম্পিয়ন হতে চাই, মারামারি করে না। আর মারামারি করে 90 সালে সমৃদ্ধ সাংস্কৃতিক হিসাব আছে, আমরা আছে, আমরা কি করেছি এখন বলে অনেকের জন্ম হবে, আমাদের প্রত্যেকের গায়ে কিন্তু স্প্রিন্টার আছে। সো মারামারি করতে চাই না, খেলে জিততে চাই, আর মারামারি করতে হলে আছে আমি কারণ করতে কারণ বুড়া দিতে আসে ক্যাশ আমি বসেই করেছি আপনার জানি দিকে মারামারি করতে চাই। ভাই আমরা চাই শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ করতে চাই, সবাই আনন্দ নিয়ে আমাকে জড়ায় ধরে বসে থাকি। আমার টিম থেকে যারা জড়িত তাদের পক্ষ থেকে আমি সরি এবং লজ্জিত, এবং যারা এই ঘটনায় সংশ্লিষ্ট ছিল তাদেরকে ফাইন্ড আউট করে আয়োজন কমিটি একটা শাস্তিমূলক ব্যবস্থা করেছেন, সেটা মাসুদ ভাই বলে গেছেন। যেহেতু এটা আমাদের আমাদের সহানুভূতি আছে, যেহেতু এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা ফ্যামিলি যেহেতু একসাথে মিডিয়ার ফ্যামিলি, আমরা পারিবারিক ইস্যু, সো আমরা ইন্টারনেটে এটা সলভ করছি। এবং তারপর যদি ওদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আয়োজন কমিটির একটা ব্যবস্থা রেখে চান, দৃষ্টান্ত সৃষ্টি করা হয়েছে। এখানে আমার আর কোনো মত নেই, আমার এটুকুই যে আমি আবারও আমার টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সরি মানে বিভিন্ন